আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটি খুবই দরকারি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সেটার নাম অলরেডি লেখা আছে মাসলোস হার্ডওয়ার্কিং অফ নিডস এটা এ থিওরি অফ হিউম্যান মোটিভেশন উনিশশো সালে আব্রাহাম মাসলো মানুষের আচার আচরণের উপর বিশ্লেষণ করে এই পূর্ণ পিরামিডটি প্রথম বানান এবং সেটা তিনি একটা সাইকোলজিক্যাল রিভিউতে প্রথম প্রকাশ করেন এখন আমি অর্থনীতির মানুষ হয়ে কেন সাইকোলজি নিয়ে পড়লাম এখানে আসলে একটা ইন্টার রিলেশনশিপ আছে এই থিওরিটা শুধুমাত্র সাইকোলজি নয় সোশিওলজি বিভিন্ন রিসার্চ তারপরে ম্যানেজমেন্ট ট্রেনিং এরকম অনেক কিছুতে ব্যবহার করা হয় এবং এটাকে এটা এনলাইটিং দ্য ক্যাপিটালিজম এই থিওরিটি কিভাবে আমি সেটা দেখাবো এই থিওরিতে মোট পাঁচটা স্টেপ রয়েছে মানুষের হিউম্যান বিহেভিয়ারের ওপরে প্রথমত এক নাম্বার স্টেপ হচ্ছে ফিজিওলজিক্যাল নিডস ফিজিওলজিক্যাল নিডস মানে কী কী রয়েছে আমি এখানে লিখে রেখেছি ফুড ওয়াটার ব্রেথ মানে আমাদের বেঁচে থাকার জন্য কি প্রয়োজন খাবার প্রয়োজন তারপরে কি প্রয়োজন সেটার পাশাপাশি কি প্রয়োজন রয়েছে পানি প্রয়োজন রয়েছে শ্বাস নেওয়া প্রয়োজন রয়েছে একদম বেসিক যেটা সেটা তারপরে দ্বিতীয় স্টেপে কি রয়েছে সেফটি নিডস সেফটি নিডস এটা কিরকম এটা স্টেপ টু এখানে রয়েছে সিকিউরিটি হোম ইনকাম যেমন এই লেভেলে যখন আমাদের প্রথম লেভেল কি হয়ে যায় পূর্ণরূপে আমরা পেয়ে যাই তখন দ্বিতীয় স্টেপে আমরা কি করি আয় করা শুরু করি নিজেদের নিরাপত্তার জন্য কি করি বাড়ি বানাই এই দুটোকে আবার একসাথে বলা যায় যে কি বেসিক নিডস এই দুটোকে বেসিক নিডস বলা হচ্ছে তারপরে এই দুটো যখন আমাদের ফুলফিল হয়ে যাচ্ছে তখন আমরা চলে যাচ্ছি তিন নাম্বার স্টেপে এই তিন নাম্বার স্টেপে রয়েছে লাভ অ্যান্ড বিলংগিংনেস মানে আমাদের যখন এই দুটো ফুলফিল হয়ে যায় এরপরে আমরা থার্ড স্টেপ ভালোবাসা খুঁজি বন্ধু খুঁজি পরিবার খুঁজি যাদের টেক কেয়ার করতে চাই আড্ডা দিতে চাই একটা হ্যাং আউট করতে চাই এখানে ইন্টিমেট রিলেশনশিপ ফ্রেন্ডস এই সব কিছু থাকবে এবং এটা কি এটা একটা সোশ্যাল সোশ্যাল নিডস এটা এবং এটা যখন আমাদের ফুলফিল হয়ে যায় প্রত্যেকটা স্টেজে একটা ফুলফিল হলেই আমরা সাধারণত পরেরটাতে যাই এবং কোনো কারণে যদি আমরা কি করি এগুলোকে আসলে লাভ দিয়ে পার হতে যাই তাহলে আসলে সেটাতে স্ট্যাবিলিটি থাকে না তারপরে চতুর্থ নাম্বার রয়েছে আমাদের স্টিম স্টিমে রয়েছে এটা আমাদের ফোর স্টেপ এবং এখানে প্রেস্টিজ এবং অনার যেমন আমরা যখন একটা গ্রুপের ভেতরে আড্ডা দিই সেই গ্রুপের ভেতরে আমরা নিজেদেরকে একটু বিশেষভাবে প্রকাশ করতে চাই কেন না আমি সবার একটু ভিন্ন বা সবাই আমাদের সোসাইটিতে কি করুক একটু সম্মান দিক একটু আমাকে কি করুক আমার মধ্যে একটা প্রেস্টিজ জ্ঞান থাকে এবং ধরেন স্টিফেন হকিং বিগ ব্যাং থিওরি যে আবিষ্কার করেছেন কেন করেছেন এই আবিষ্কার এগুলো সব কিছু কি এই ফোর স্টেপে যে মানুষ করে তারপর নীল আমস্টং চাঁদে গিয়েছিলেন সেটাও কিন্তু এই ফোর স্টেপের কাজ এবং এটা কি এটার সাথে রেসপেক্ট রিলেটেড এবং এই দুটোকে একসাথে বলা হয় সাইকোলজিক্যাল নিডস প্রথমে গেল ব্যাসিক নিডস তারপরে সাইকোলজিক্যাল নিডস যখন এই চারটায় স্টেপ আমরা ফুলফিল করে ফেলবো আমাদের লাইফে তখন হচ্ছে একদম ফাইনাল স্টেপ যেটা এবং সেক্ষেত্রে একটা খুবই সুন্দর লেজেন্ডারি ওয়ার্ড বা টার্ম ইউজ করেছিল মাসল সেটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন এখানে একদম এটা হচ্ছে আমাদের পিক পয়েন্ট বা ফাইনাল পয়েন্ট এবং এটা আমাদের পাঁচ নাম্বার স্টেপ এবং এখানে আমাদের কী রয়েছে পটেন্সিয়াল বা ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস রয়েছে যে কেউ কবিতা লিখছে নাচ করছে অথবা কি নিজের মধ্যে বিভিন্ন ধরনের গুণের কি করছে বিকাশ সাধন করছে নিজেকে যত্ন নিচ্ছে এবং নিজেকে কি আরও অনেক বেশি ইম্প্রুভ করার চেষ্টা করছে সেলফ ফুলফিলমেন্ট এটাকে একদম আলাদা করে করা যায় ধরুন আপনি একটি গ্রুপের লিডার এখন আপনার এই গ্রুপটাকে আপনাকে কি করতে হবে আপনি ফাইনাল স্টেপে যদি নিতে চান তার আগে আপনার প্রত্যেকটা সদস্যকে এই চারটা স্টেপ যেগুলো আছে এগুলো ফুলফিল করতে হবে তাহলেই আপনার পক্ষে কি সম্ভব এই পঞ্চম স্টেপে যাওয়া সম্ভব যেমন আমাদের সৃষ্টিকর্তা আমাদের নানা রকম কি করেছে পটেনশিয়ালিটি এবং অনেক ধরনের গিফটস দিয়ে আমাদের কি করেছে এই পৃথিবীতে পাঠিয়েছে কিন্তু সাধারণ মানুষ যারা তারা বেশিরভাগ ক্ষেত্রে কি করতে পারে না সেটা ফাইন্ড আউট করতে পারে না এবং সেটা যখন তারা ফাইন্ড আউট করতে পারে না তখন আসলে তারা নিজের জন্য দেশের জন্য বা পৃথিবীর জন্য তেমন ভালো কিছুই করে যেতে পারে না জীবনের যে একটা কি রয়েছে সিগনিফিকেন্স অফ লাইফ সেটা কি করতে পারে না তারা রিয়েলাইজ করতে পারে না তারা মনে করে যে আমরা কমফোর্ট জোনে থাকবো একটু আরামদায়ক অবস্থার মধ্যে থাকি এভাবে যদি জীবনটা কাটিয়ে দেওয়া যায় কিন্তু কি আসলে ডিসকমফোর্ট জোনে যেতে হবে আপনাকে ভালো কিছু করতে হলে পেইনির ভেতর দিয়ে যেতে হবে তারপরে আপনি অনেক ভালো ভালো কিছু করতে পারবেন এবং এখন এই পুরো ব্যাপারটা ক্যাপিটালিজম বা ইকোনমিক্সের সাথে রিলেশন কোথায় মানুষের পাঁচ রকম নিডসের কথা এখানে বলা হয়েছে এখন যারা বিজনেস করতে চায় তারা কি করতে পারে এখান থেকে ধরে ধরে সে কাউন্ট করতে পারে যে সে আসলে কোন স্টেপটা নিয়ে ব্যবসা করতে চায় কারণ মানুষের এই নিড থেকে কি চাহিদা চাহিদাটা তৈরি হয় এবং আপনি যদি সে অনুযায়ী কি করতে পারেন কাজ করতে পারেন সেই অনুযায়ী প্রোডাক্ট মার্কেটে আনতে পারেন তাহলে আপনার সেল কি হতে পারে অনেক বেশি বাড়তে পারে এবং ক্যাপিটালিজমেও কিন্তু কী এই স্টেপগুলোকে ফলো করা হয় যেমন একজন এক জায়গায় থাকে তার সঙ্গে অনেক দূরে থাকে তার জন্য কি কথা বলা প্রয়োজন তার জন্য কি মোবাইল ফোন বা ইন্টারনেট এখন এতটা মার্কেট পেয়েছে তো বুঝতে পারছেন যে এখান থেকে আপনি আপনার নিজে কোন স্টেপে রয়েছেন আর নিজেকে আসলে আপনি ঠিক কোন স্টেপে দেখতে চান তার পুরোটাই আপনি এখান থেকে বাছাই করে নিতে পারেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সময় আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ